শুরু হলো ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ কর্তৃক পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শুক্রবার থেকে রাজ্যের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে চলছে পরীক্ষা। সে মোতাবেক কুমারঘাট উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে চলছে পরীক্ষা প্রকল্প। কুমারঘাট মহকুমাধীন চারটি স্কুল থেকে মোট 239 শিক্ষার্থীরা কুমারঘাট উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। শুক্রবার ছিল পরীক্ষার প্রথম দিন এবং এদিন পরীক্ষার্থীদের ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। 12টা থেকে 3টা পর্যন্ত চলে পরীক্ষা। পরীক্ষায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শ্রেণীকক্ষে থাকছে সুপারভাইজার। তাছাড়াও পরীক্ষা কেন্দ্রের বাইরে বসানো হয়েছে পুলিশ। গোটা বিষয় সম্পর্কে বিস্তারিত জানালেন কুমারঘাট উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হেড অফিসার সুব্রত পাল। মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2024 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকে থেকে শুরু হয়েছে। আজকে প্রথম দিন। আজকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। আমাদের পাবিয়াছড়া সেন্টারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষাই হচ্ছে। পাবিয়াছড়া সেন্টারে মাধ্যমিকের জন্য দুটো ভেন্যু, একটা হচ্ছে কুমারঘাট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল এবং আরেকটা হচ্ছে রায়তুষা হায়ার সেকেন্ডারি স্কুল। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পাবিয়াছড়ার যারা স্টুডেন্ট ইনক্লুডিং রায়তুষা, ওরা সবাই ফটিক্রায় সেন্টারের আন্ডারে পরীক্ষা দিচ্ছে। ভেন্যু একটাই, সেটা হচ্ছে আমাদের কুমারঘাট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। এনরোল স্টুডেন্ট হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে আমাদের এখানে আছে টোটাল 239, তার মধ্যে বয়েজ 48 এবং গার্লস 191। তিনটি স্কুল থেকে সোনাইমুড়ি হায়ার সেকেন্ডারি স্কুল, রায়তুষা হায়ার সেকেন্ডারি স্কুল এবং কুমারঘাট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, এই তিনটি স্কুল থেকে এবছর কুমারঘাট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল ভেন্যুতে উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় বসবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অপরদিকে হাজিবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, জয়গন্তী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ও ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পরীক্ষায় বসে। সেখানেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের ফটিকায় ক্লাস টুয়েলভের যে ফটিকায় সেন্টার ত্রিপুরা বোর্ডের, সেই সেন্টারের আন্ডারে দুটা ভেন্যু, একটা ফটিকায় ক্লাস টুয়েলভ স্কুল আর একটা কুমারঘাট গার্লস হায়ার সেকেন্ডারি গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। তো আমাদের যে ফটিকায় ক্লাস টুয়েলভ ভেন্যু, সেই ভেন্যুর আন্ডারে টোটাল ক্যান্ডিডেট হলো 408 টুয়েলভের। তো 408-এর মধ্যে মেল হলো 200, ফিমেল হলো 208। তো আজকে মেল 200-এর মধ্যে 197 প্রেজেন্ট এবং গার্লস 208-এর মধ্যে 207 প্রেজেন্ট। তো হলো মে বয়েজ অ্যাবসেন্ট হলো 3 আর গার্লস অ্যাবসেন্ট হলো 1। নিরাপত্তা সাইডেও আমাদের ফটিগ্রাফ পিএস পাঠিয়েছে টিম, এবং আমাদের মেডিকেল ফটিগ্রাফ হসপিটাল থেকে আমাদের মেডিকেল টিম আছে। প্রশ্ন যথাসময়ে এসেছে এবং যথারীতি হলগুলোতে ডিস্ট্রিবিউট হয়েছে। এখন পর্যন্ত কিছু মানে এরকম কোনো কিছু হয়নি। দুই ভেন্যুতে শান্তিপূর্ণভাবেই চলতে থাকে পরীক্ষা। ব্যাপক উৎসাহের সাথে পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়।